চলমান রাজনৈতিক পরিস্থিতির হরতাল অবরোধের কারণে চরম লোকসানে পড়েছে বগুড়ার কৃষকরা। ইতিমধ্যে সবজির দাম কমে এসেছে অর্ধেকে, ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। অন্যদিকে কৃষকরা হতাশায় দিন গুনলেও অত্যাধিক চড়া দামে সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছে রাজধানী সহ বিভিন্ন শহরের মানুষ। বগুড়া থেকে ইমরান হোসাইন লিখনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সবজি বাজার বগুড়ার মহাস্থান, যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় 300 ট্রাক বোঝাই কাঁচামাল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সপ্তাহে 2 দিন হাটবার হলেও সবজির মৌসুমে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে চলে বেচা বিক্রি। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল অবরোধের কারণে সবজির বাজারে নেমেছে ধস। খুবই হালকা দামে কয়ে যাচ্ছে, 400 এখন 300 কয়, সে মূল্য এখনো বসেই আছে। ফুলকপি বেচলাম 1600 টাকা মন, এর আগে দাম ভালো ছিল, এখনই বাজার কম। গাড়ি মালিক ও চালকরা সড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে পরিবহন বন্ধ রাখছেন। এই সুযোগে আড়তদার ও ব্যাপারীরা একেবারেই কম মূল্যে সবজি কেনার ফন্দি এঁটেছেন। হরতালের চাপে বাজারটা একটু কমে গেছে, আজকে বাজার কালকে 20 টাকা কম। বর্তমানে মরিচ, পেঁপে, লাউ, চাল, কুমড়া, বরবটি সহ সকল ধরনের সবজির দাম কমে অর্ধেকে নেমেছে। বেচা কেনা নাই, বাইরে পাটি না থাকলে কার কাছে বেচবো? কালকের বাজার ছিল, কবির বাজার ছিল 2200 টাকা, 2200 টাকা ছিল, আজকে বাজার অনেক কম। কাঁচামালে কোনো সিন্ডিকেট নাই দাবি করে ইজারাদাররা বলছেন অবরোধে পরিবহন সংকটে লোকসান গুনছেন কৃষকরা। সবজি তো আপনার মাঠে জমিতে রাখতে পারে না, হয়তো যে মূলাটা কপিটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এটা আপনার জমির থেকে যদি না কাটে উনি, তাহলে এটা নষ্ট হয়ে যায়। তবে সার্বিক পরিস্থিতির উন্নয়নে সড়কে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস পুলিশের। অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন যে পণ্যগুলো যেগুলো আছে এবং যেগুলো পচনশীল, সেগুলো যথাযথ পরিবহন নিশ্চিতের জন্য আমরা কাজ করে চলেছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।